নিজের স্ত্রী সুন্দরী হওয়ার পরও আমাদের কেন অন্য মহিলাদের নিজেদের স্ত্রীর চেয়েও বেশি সুন্দর মনে হয়? কেন ঘরে নিজেদের স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীর প্রতি বেশি আকৃষ্ট হন? এর পেছনের মূল কারণ কি? এটা প্রাকৃতিক কোনো সমস্যা নাকি চরিত্রের দোষ? একবার এক লোক একজন বিজ্ঞ আলেমের কাছে এসে অপরাধীর কণ্ঠে এই প্রশ্ন করলেন। তারপর তিনি বললেন, আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি, তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান আল্লাহ এই পৃথিবীতে আর কাউকেই সৃষ্টি করেননি। যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব কবুল করল, বিয়ের সব আয়োজন সম্পূর্ণ হল, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা এই পৃথিবীতে আছে। আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম, তখন দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও বেশি সুন্দরী। বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল, আমার মনে হলো প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী। কিন্তু এমন কেন মনে হচ্ছে আমার কাছে? হুজুর বললেন, আমি তোমাকে এর চেয়েও একটি মারাত্মক বিষয় বলবো? লোকটি বলল, হ্যাঁ হুজুর, বলুন। তখন হুজুর বললেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নিরীহ কুত্তাগুলোকেও তোমার বেশি সুন্দরী বলে মনে হবে। লোকটি লজ্জায় মাখা কণ্ঠে জানতে চাইল, কিন্তু হুজুর কেন এমনটা মনে হবে? সমস্যাটা আসলে কোথায় হচ্ছে? হুজুর ব্যাখ্যা করে বলতে লাগলেন, শোনো, সমস্যাটা তোমার স্ত্রীর মধ্যে নয়, সমস্যাটা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় এবং চোখগুলো যখন লালসায় ভরে যায়, আল্লাহর ভয়ডর লাচ্ছরমও যখন মানুষের কাছ থেকে চলে যায়, তখন তার চোখগুলো কবরের মাটি ছাড়া আর কিছুতেই ভরে না। আর তোমার সমস্যাটা হচ্ছে, তুমি হারাম এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকতে পারছো না। যদি তুমি হারাম জিনিস চোখে না দেখতে পাও, তাহলে আজকে তোমার এই সমস্যা হতো না। আমরা আজকে আল্লাহকে ভুলে যাচ্ছি, আমরা আমাদের শেষ ঠিকানায় ভয় আর করি না, যার কারণে আমাদের হারামের প্রতি আকর্ষণ আরো বেশি। তিনি বললেন, আল্লাহকে ভয় করতে থাকো, দেখবে সমস্যার সমাধান হয়ে গেছে। অন্য নারীর দিকে দৃষ্টিপাত করা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৃষ্টি হচ্ছে ইবলিশের বিষাক্ত তীরগুলোর মধ্য থেকে একটি তীর। যে ব্যক্তি আমাকে ভয় করে, সেই ব্যক্তি তা ত্যাগ করবে। আমি তার বদলে তাকে এমন ঈমান দান করব যার মিষ্টি সে তার হৃদয়ে অনুভব করবে। হারাম জিনিসে মানুষ যে আনন্দ পায় সেটা সাময়িক, কিন্তু ভবিষ্যতে এটা তাকে অশান্তি এনে দেয়। আর হালালে থাকে আল্লাহ তাআলার রহমত ও আনন্দে ভরপুর। আমরা শয়তানের ধোকায় পড়ে ভুল করি। মনে রাখতে হবে, আমরা যদি আজকে একটা কিছু ছেড়ে দেই আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বদলা উত্তম কিছু দান করবেন। আমরা যদি ইবাদতে মজা পাইতে চাই, তাহলে আমাদের চোখকে আল্লাহর নফরমানি থেকে বিরত রাখতে হবে। তবেই দেখবেন নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে কেমন চমৎকার আলাপে জমে ওঠে। তাহলেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করে আমাদের সবার জন্য সবকিছু সহজ সরল এবং সুন্দর করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল সম্পর্ক ও হালাল পথে চলার তাওফিক দান করুন এবং ওনার সৃষ্টি সকল বিধান মেনে চলার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।